আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দর্শক সত্যবন্ধু আমরা উনচল্লিশ নম্বর ভিডিও ক্লিপে রসুল্লাহ সাল্লি সালামের শর্মা নিয়ে আরেকটি হাদিস নিচ্ছি হাদিসটি ইবনে মাজার হাদিস সে কালবানি সোহি বলেছেন সহি সামারে তিন হাদিস নম্বর বিয়াল্লিশ যা আবার তালা তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তোমরা ঘুমানোর সময় অবশ্যই ইসমিত শোরমা ব্যবহার করবে কারণ তার চোখের জ্যোতি বৃদ্ধি করে এবং এর ফলে অধিক ভুরু জন্মায় অধিক ভুরু অর্থাৎ চোখের ভুরু জন্মায় এই যে এই যে আমরা ভুরু বলি এটা এই অংশটুকু মানে ভুরু বেশি হয় মহান বিশ্বাসমের বিশুদ্ধ হাদি সেটা মানে মানুষ বলেছেন সুতরাং স্মিত নামে যে শর্মাটি প্রসিদ্ধ এটা আরও বিশ্বে পাওয়া যায় আশ্লিটা নিতে গেলে এই শর মা আগে ব্যবহার করলে চোখের জ্যোতি এবং চোখের ভুরু যেটা নাকি চোখের প্রশম ভুরু এই ভুরুটা বৃদ্ধি হয় সোহানুল্লাহ হাদিসটি বিশুদ্ধ শাহি ইবনুমজা হাদিস ইবনুজি হাদিস নাম্বার হলো চৌত্রিশশো ছিয়ানব্বই এবং সহি সামাজ তিরমিজি শেখ আলমানি রহমান এইটার হাদিস নাম্বার বিয়াল্লিশ আসসালাম আলাইকুম রহমতুল্লা বরক